এবার নজর রাখবো যে খবরের দিকে সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে বিজেপি প্রস্তাবিত যে প্রার্থী তালিকা সেখানে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুই ভাইকে তাদের প্রস্তাব করা হতে পারে তমলুক এবং কাথির জন্য এবং এর পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ফের পরিবারতন্ত্রের অভিযোগ আনা হচ্ছে বিজেপির অভ্যন্তর থেকে সেখানের কি রাজনৈতিক প্রতিক্রিয়া জানবো আমাদের প্রতিনিধি রয়েছেন সমীরন সাহু আমাদের সঙ্গে সমীরন সমীরন কি জানা যাচ্ছে দেখো যেহেতু এখানে কাফির ক্ষেত্রে একটা দুই ভাই তাদের বলা হয়েছে সেখানে কি বলছেন বিজেপি নেতৃত্ব সোনালি বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছে যে আদি নব বা গোষ্ঠীকন্দল বা পরিবারতন্ত্র এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বিজেপি নেতৃত্ব সাপ জানাচ্ছে যেটা আমরা কয়েকজন বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানাচ্ছেন যে আমাদের ক্ষেত্রে একটা জিনিসই আমরা দেখব যে লোকসভা ভোট আমরা নরেন্দ্র মোদীকে মুখ হিসাবে বা নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে আমরা ভোট দিই এখানে দল যাকে প্রার্থী করবে তাকেই আমরা ভোট দিব এবং তাকেই জয়যুক্ত করাবো এটাই আমাদের লক্ষ্য এখানে পরিবারতন্ত্র বা আদাস কিছু আমরা সেটা কিন্তু দেখতে চাইছি না আর অপরদিকে দলের কিছু কর্মী হয়তো এটা নিয়ে ক্ষুব্ধ হতে পারে নিচুতলার কিছু কর্মী কিন্তু এই পরিবারতন্ত্রটাকে ওরা মেনে নিতে পারছে না সেক্ষেত্রে একুশে বিধানসভা নির্বাচনের পরে কিছু দেখা গেছিল যে বিজেপির আট দিন একটা গোষ্ঠী কন্দল চলে এসেছিল সেটা নিচুতলা কর্মীরা কিভাবে নেবে সেটা কিন্তু এখন দেখার বিষয় সন্ন্যালি অর্থাৎ সুমিরান কোথাও গিয়ে আবারও বিজেপির অভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল সেটা যেমন একদিকে প্রকাশ্যে আসছে তেমনি আবারও পরিবারতন্ত্রের একটা অভিযোগও কিন্তু করা হচ্ছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে এবং এই ঘটনাকে কিভাবে দেখছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব আমরা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনারা যেটা বলছেন যে যে পরিবারতন্ত্র নিয়ে দিনরাত আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পরিবারতন্ত্র যদি ফিরে আসে তাহলে তাদের ক্ষেত্রে যেটা অনেকটা সহজ হবে বা কাঁথি লোকসভা তমলুক লোকসভা এই মুহূর্তে যে পজিশনে রয়েছে বি দু হাজার একুশে বিধানসভা নিরিখে সেখানে তমলুক লোকসভা ইতিমধ্যেই কিন্তু ছটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তিনটি আসনে বিজেপি অপরদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে এখানে দেখা যাচ্ছে চারটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং তিনটিতে এগিয়ে রয়েছে তৃণমূল এবার সেক্ষেত্রে কিন্তু কাঁথি লোকসভা থেকে তমলুক লোকসভা অনেকটাই জেতার ক্ষেত্রে আশাবাদী তৃণমূল নেতৃত্ব এবং ওনারা যেটা বলছেন যে এইভাবেই যদি দিব্যেন্দু অধিকারী এবং সোমেন্দু অধিকারী যদি প্রার্থী হয় তাহলে তাদের ক্ষেত্রে জেতা অনেকটাই সহজ হবে সোনালি সমীরন এক্ষেত্রে যেমনটা তুমি বলছো যে পরিবার তন্ত্রের একটা অভিযোগ আনছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সেক্ষেত্রে বিজেপির শীর্ষ নেতৃত্ব কি মনে করছে এবং স্থানীয় নেতৃত্ব তারাও কি বলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব কি মনে বলছে বা করছে এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি তবে জেলা নেতৃত্ব যিনারা রয়েছেন বা যারা ব্লক নেতৃত্ব রয়েছেন এই সমস্ত নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে ওনারা সাফ জানিয়েছেন যে পরিবারতন্ত্র হোক বা বিজেপির আদিনব্য হোক সেগুলো কোনো ব্যাপার নয় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই কিন্তু লোকসভার ভোটটা আমরা ওনারকে জেতানোর লক্ষ্যেই ওনার হাতকে মজবুত করার লক্ষ্যেই এবং পঁয়ত্রিশটি আসন যেটা অমিত শাহ জি ইতিমধ্যে টার্গেট দিয়েছেন যে পঁয়ত্রিশটি আসন লোকসভাতে জেতাতে হবে বঙ্গ বিজেপিকে সেই লক্ষ্যে তারা এগোবেন সেক্ষেত্রে কে প্রার্থী হলো সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের লক্ষ্য যে পদ্মফুল সেই নরেন্দ্র মোদীর প্রতীক ওই প্রতীকে যিনিই বা যিনারা নামবেন বা দল যাদেরকে মনোনীত করবেন ওনারা ওনাকে জেতানোর ক্ষেত্রেই ওনারা নিজেদের সর্বস্ব উজাড় করে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভা নির্বাচনে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতৃত্বগণ সমীরান আদৌ এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কতটা এলাকাবাসীরা কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আমি চাইলে এখানে কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি এখানে বেশ কিছু উপস্থিত রয়েছেন সেখানে দাদা বলুন লোকসভা ভোটে আচ্ছা লোকসভা ভোটে কাঁথির এবং তমলুক এই দুটি আসনে সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে পারে সম্ভব্য

আমি কথাটা আকিদারী সোমীরান তুমি আমাদের সঙ্গে থাকো